বিদ্যুৎ বিক্রির পাওনা $80 কোটি বকেয়া পরিশোধে আদানির চিঠির পর এবার বাংলাদেশে প্রকল্প ঋণের $63 কোটি সুদ চেয়েছে রাশিয়া। আর এই সুদের টাকা পরিশোধে রাশিয়া বাংলাদেশকে সময়ও বেঁধে দিয়েছে। সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক প্রতিবেদন থেকে বুধবার এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেওয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ $630 মিলিয়ন আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া। অর্থ মন্ত্রণালয় সূত্রে টিবিএস জানিয়েছেন, এই তারিখ সুদ পরিশোধ না করা হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তা নিয়েও জটিলতা বাড়বে, কারণ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্প ঋণ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সুদ পরিশোধ না করলে নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। রূপপুর প্রকল্পে $12.65 মিলিয়ন ঋণের সর্বোচ্চ সুদহার 4%, যেখানে বকেয়ার জন্য জরিমানা সুদ আরোপ করা হয়েছে আরো 2.4%। চিঠিতে বলা হয়েছে, 2022 সালের 15ই মার্চ থেকে 2024 সালের 15ই মার্চ পর্যন্ত সময়ে সুদ ও জরিমানা সুদ বাবদ পাওনা রয়েছে $480 মিলিয়ন। এছাড়া গত 16ই মার্চ থেকে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত সুদ বাবদ পাওনা $150 মিলিয়ন। এর বাইরে কমিটমেন্ট ফি বাবদ $7.5 লাখ পরিশোধ করতে হবে। গত 21 আগস্ট দেওয়া এই চিঠিতে ব্যাংক অব চায়না সাংহাই শাখায় $ অথবা চীনের মুদ্রা ইউয়ানে পাওনা অর্থ জমা দিতে বলা হয়েছে। রাশিয়ার ব্যাংকগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় গত জুনে বাংলাদেশের লেনদেনের বিকল্প পদ্ধতিতে বকেয়া সুদ, কমিটমেন্ট ফি ও জরিমানা মওকুফের আবেদন জানানোর পরে এই চিঠি দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এদিকে গত 10 সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে দেশটির আরেক গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বিদ্যুৎ বিক্রির পাওনা টাকা চেয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন ভারতীয় আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। চিঠির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে $80 কোটি পায়। মুহাম্মদ ইউনুসকে লেখা চিঠিতে গৌতম আদানি বলেন, আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রেখেছি সেই সময় ঋণদাতারা আমাদের ওপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে $80 কোটি পাই সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। ডেস্ক রিপোর্ট, অরণি আক্তার, NNTV।